যুদ্ধ থামছেই না, বরং ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়া, দখলে নিচ্ছে একের পর এক গ্রাম। রুশ ভূখণ্ডে আঘাত করতে পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি চেয়ে আসছিল জেলেনস্কি, তবে সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে এমন শঙ্কা থেকে প্রথমে অনুমতি না দিলেও পরিস্থিতি বিবেচনায় এতে সম্মত হয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বেশ কয়েকটি দেশ। এদিকে রুশ ভূখণ্ডে পশ্চিমা কোনো অস্ত্র আঘাত হানলে এর পরিণতি ভয়াবহ হবে বলে এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছে ভ্লাদিমির পুতিন। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার হুমকির কথা মাথায় রেখেই দেশটির ভেতরে নিজেদের অস্ত্র ব্যবহারের অনুমতির ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রেখেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে 300 কিলোমিটার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ATACMS রুশ ভূখণ্ডে ব্যবহার করতে পারবে না। এতে রাশিয়ার সেনা ও বিমান ঘাঁটিগুলোতে হামলা চালাতে কিছুটা বিপাকে পড়তে হবে তাদের। এতে ইউক্রেনের সামনে শুধু রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হামলা চালানোর পথই খোলা থাকছে, আর কিয়েভের হাতে থাকা হাইমার্সের মতো সর্বোচ্চ 70 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো রুশ সেনাদের চলাচল এবং যুদ্ধ সরঞ্জাম সরবরাহ কার্যক্রমে বাধা দিতে পারে। এতে করে রাশিয়ার যে কোনো হামলার গতি কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও মার্কিন অনুমতি ইউক্রেনকে গ্লাইড বোমা থেকে রক্ষা দিতে পারবে না, এ বোমা থেকে রক্ষা পেতে হলে কিয়েভকে রাশিয়ার বোমাবাহী যুদ্ধবিমানগুলোতে হামলা চালাতে হবে। এই যুদ্ধবিমানগুলো থামাতে যুক্তরাষ্ট্রের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট থাকলেও এর দাম আকাশ ছোঁয়া। এদিকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর জন্য নিজেরাই অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এরপরও যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের পরিস্থিতি উন্নতি হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েই যায়। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।